গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াদমি শাখার উদ্যোগে সৈয়দ আহমেদ শাহী শ্রী কোটি রহমতুল্লাহ আলাইহের সালানা ওরস বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, স্থানীয় শেমা কমিউনিটি সেন্টারে মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সংগঠনের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল আলম রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব রিয়াদ শাখার সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আহমেদ নবী ইসামতি আল কাদেরি, উপদেষ্টা মাওলানা কাজী মোহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরি, উপদেষ্টা মোহাম্মদ আমির লোকমান, দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মোহাম্মদ এইচ এম ফরিদুল আলম আশরাফি সহ আরও অনেকে। শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল কাদেরি।